بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. লাস্ট রয়েছে 5246। বোন, আপনি জানতে চেয়েছেন মদিনা জিয়ারতে যাওয়ার সময়, আপনারা মক্কায় থাকেন তো মদিনায় যে মাঝে মধ্যে যান, তো মদিনা জিয়ারতকালীন মসজিদে নববীতে নামাজ পড়ে যদি চলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করেন, তাহলে কি কোনো অসুবিধা আছে? এই ছিল জানতে চাওয়া। না বোন, কোনো অসুবিধা নাই, অসুবিধা তো নাই, বরং আরও সুবিধা বলা যেতে পারে, কারণ ওলামায়ে দিনে ইখতিলাফ রয়েছে মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ কি জায়েজ নাই। তো বেশ কিছু ওলামায়ে দিন মনে করেন যে মহিলাদের জন্য টোটালি কবর জিয়ারত করা জায়েজ নাই। যদি আমরা ব্যাখ্যা করে বলি যে জমহুর ওলামায়ে দিন কবর জিয়ারতকে বৈধ রেখেছেন, যে বিষয়ে ইখতিলাফ থাকে সে বিষয়ে যদি কেউ এড়িয়ে চলে, সেটাতে জড়িয়ে না যায়, সেটাই ভালো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও অন্যান্য কবরের মতো একটি কবর, তাই তার কবর জিয়ারতের বিধান মহিলাদের ক্ষেত্রে একই, অর্থাৎ ইখতিলাফ রয়েছে। সুতরাং কবর জিয়ারত না করে যদি চলে যান, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত সালাম প্রেরণ সর্বদায়িত করেই থাকে মুসলমানরা পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে, সেখানে গিয়েও আপনারা দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তার ফেরেশতা মারফত পৌঁছিয়ে দিবেন। সূরা নাসাইদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি আনুমাতিস সালাম। নিশ্চয় আল্লাহর কিছু ফেরেশতা রয়েছেন পর্যটক, যারা সারা দুনিয়া পর্যবেক্ষণ করেন, তারা আমার নিকটে আমার উম্মতের সালাম পৌঁছিয়ে থাকেন, আমার উম্মতের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে থাকেন আমাকে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সুনান নাসাইতে বর্ণিত হয়েছে। সুতরাং সালাম সালাত যে কোনো জায়গা থেকে প্রেরণ করা যেতে পারে, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, ফেরেশতা মারফত এটা পৌঁছিয়ে দিয়ে থাকেন। অতএব কোনো সমস্যা নেই। আসলে সমস্যা বোধ করার কারণ হয়তো বা এটা হতে পারে যে বোন কিছু হাদিস শেষে শুনেছেন, কোনো কোনো ওই জিয়ারত নির্দেশিকা বইয়ের ভিতরে লেখা রয়েছে কিছু হাদিস, যে ব্যক্তি কবর মদিনা জিয়ারত করলো কিন্তু আমাকে জিয়ারত করলো না, মানে আমার কবর আসলো না, আমার সাথে দুর্ব্যবহার করলো, অনুরূপভাবে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার পাশ আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে। তো এই জাতীয় হাদিসগুলি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত সংক্রান্ত হাদিসগুলির একটিও সহি নয়। তার কবর জিয়ারতের ফজিলতে যা কিছু বলা হয়ে থাকে সবগুলি বলা যেতে পারে জালিয়াত পর্যায়ের। শেখ হুসাইমা তাইমিয়া বলেন যে ওগুলি সবই জালিয়াত, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওগুলো কিছুই প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করাটা একটি মোস্তাহাব বিষয়, বিশেষ করে পুরুষদের জন্যে, যখন মসজিদে নববীতে নামাজ পড়বে, মসজিদে নববীতে আগে নামাজ পড়বে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর জিয়ারত করবে, এরপরে আবু বকর ওমরের কবর জিয়ারত করবে। সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বাহির থেকে আগমন করলে, অর্থাৎ সফর থেকে আসলে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেন, আগে নামাজ পড়তেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন, তাকে সালাম দিতেন, তারপর আবু বকরকে সালাম দিতেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতেন। এভাবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে পৃথক পৃথকভাবে সালাম দিতেন, প্রত্যেকেই পৃথকভাবে সালাম দিতেন। যেমন বলতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, হে আবু বকর আপনাকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আবাতাহ, হে আমার সদ্য পিতা আপনাকে সালাম। এভাবে সালাম দিয়ে তিনি প্রস্থান করতেন, মর্মে মুসান্নফ ইবনে আবি শাইবাই বর্ণনা এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত করাটা মোস্তাহাব, তবে মদিনা জিয়ারতের পিছনে প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য থাকবে, মুখ্য উদ্দেশ্য থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়া। নামাজ পড়ার পরে পরবর্তীতে কবর জিয়ারত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা নাই।
তো মহিলাদের কবর জিয়ারত বিষয়ে ইখতলাফ রয়েছে, সুতরাং ইখতলাফ থেকে কেউ যদি এড়িয়ে চলে সেটা ভালো কাজই করবে ইনশাল্লাহ, মন্দ কাজ করবে না আশা করি। অতএব আশা করি বুঝতে পেরেছেন আপনার মাসআলার বিধানটি। ধন্যবাদ।